গুড নুন এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই খুব ভালো আছো আজকে আমি অনেকটাই ভালো আছি নাক টাক একদম ঠিকঠাক আছে আর বন্ধ নেই আর এখন বাদে এখন আমি এসে গেছি বাড়ি তো এবারে লাঞ্চ করবো তার আগে কিছুটা রান্না আমি করে গিয়েছিলাম আর কিছুটা মানে করা ছিল না তো সেটা এসে করলাম একটু ডাল সিদ্ধ বানিয়েছি অনেক দিন মানে অনেক দিন মানে কিছু কিছু জিনিস আছে যেটা কয়েক বছর খাওয়া হয়নি খেসারির ডাল সেদ্ধ এটা মানে কয়েক বছরই খাওয়া হয়নি আজকে দোকানে গেলাম জাস্ট কিছু নেওয়ার জন্য দেখলাম সামনে বলছি একটু ওটা একটু ডাল দিয়ে দাও তাহলে ওটা বাড়িতে গিয়ে সেদ্ধ করবো তো সেটা এখন সেদ্ধ করেছি ডিমটা ভাজা করেছি এখন লাঞ্চে বসবো লাঞ্চে বসে গেছি আর এখানে এই আরেকজন বসে আছে আর মা এখন ডাল সেদ্ধটাকে মাখাচ্ছে

জাস্ট লাঞ্চ কমপ্লিট হলো আর এখন আমার মানে বসবো জাস্ট আমার খেয়ালই ছিল না যে ডাব নিয়ে এসেছিল সেটা খাওয়ার জন্য তাই এক্ষুনি মনে হয়ে গেল চোখে গিয়ে আবার তো ডাব দিয়ে না বিকেলবেলা উঠেই তখন আবার যাওয়ার তাড়াতাড়ি তখন ওই কমলা লেবু এইসব খাবে তখন আর খেয়ালই থাকবে না গুড্ডু এখন ডাব খাচ্ছে আর ডাবটাতে ভালো জল বেরিয়েছে গুড্ডুর ডাব খাওয়া হয়ে গেছে এখন বসে বসে খলাচ্ছে নিয়ে বসে আছে আর এই ঠিক ভালোই জল বেরিয়েছে পুরো এক গ্লাস ভর্তি আমি ভাবছিলাম এই ছোট ছোট ডাবে হয়তো খুব একটা বেশি ভালো জল বেরোয় না কারণ বড় ডাব নিলেও তার দেখি একটুখানি জল বেরোয় মানে এই ডাব ভালো জল বেরিয়েছে গুড আফটারনুন এভরি রেডি হয়ে গেছি আমি হাসছি গুড্ডু লিপ বাম লাগিয়েছিল ঠোঁটে আমি ওকে বলছি তোর একটু লিপ বাম আমাকে একটু দেখি বলে আমি লাগালাম ঠোঁটের উপরে দিয়েছি পুরো ঠোঁট যেন একদম জল 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 করছে গ্লসি হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি আর গুড্ডু রেডি হচ্ছে ওর টিউশন আছে আর আমাদের ডগি মহারানী এখানে চুপ করে ঘুমাচ্ছে কোনো আওয়াজ নেই একদম চুপচাপ করে পড়ে আছে আর ওর সোরা আজকে একটু জাস্ট মানে বললাম তো বেলাটা ছোট হয়ে গেছে বলে জাস্ট একটু রেস্ট না নিতে নিতেই আবার যাওয়ার সময় হয়ে যাচ্ছে শীতের দিনটা হলে এরকমই হয় বাট গ্রীষ্মের দিনে হলে তখন আমি অনেকটা টাইম করে আপাত সাড়ে পাঁচটার দিকে আমরা পাঁচটার দিকে বেরোই তখন অনেকটা টাইম পেয়ে যাই ফলনাটে তো বিকেলে মানে অনেক আগে এসে গেছি কাস্টমারও প্রচুর ছিল কাজও হয়ে গেছে আর এই ছেলের কাজ দেখুন আমি বর্দি ফোন করেছিল ভাইকে ফোন করলাম বরদিকে ফোন করলাম আর নানুকে ফোন করলাম বরদিকে যখন ফোন করি আমাকে বলছে তুমি চোখটা একটু বন্ধ করে চোখটা একটু বন্ধ করো ব্যাস আমি আমি এদিকে ফোন করছি উনি আমার চোখের আই মেকআপ করে দিয়েছে আমি বিয়ে বাড়ি আছে না কিছু বিয়ে বাড়ি পড়তে পারে তুমি এখন থেকে সেজে বসে স্যার এই মেকআপ নিয়েই চলে যাবো হ্যাঁ তো মেকআপটা আই মেকআপটা কেমন হয়েছে তোমরা দেখতে পাচ্ছো আশা করি ভালো হয়েছে ও ভালো করে আই মেকআপটা ভালো করে আর একদম বসে বসে জামার সেট মানে ম্যাচ করে একদম কালারটা দিয়ে আই মেকআপ করে দিয়েছে তো আমি বসেই থাকি ছেলের কথা অনুযায়ী যখন বিয়ে বাড়ি আসবে তখনই যাব আমি তখন ওভাবেই থাকবো ও তখন রেডি হবে হ্যাঁ ওকে যেন দেখতে ভালো লাগে তো এখন টাইমও অনেক হয়ে গেছে আটটা বেজেই গেছে আর এখন যাব বাড়ি তো একটু গুছিয়ে নেই গুছাতে গুছাতে যেটুকু টাইম যাবে বাড়ি এসে গেছি চা গুডু না গুডু চা খাচ্ছে না গুড্ডু কফি আমি খাচ্ছি চা দোকান থেকে বেরিয়ে আবার ওর একটু একটু কফি নেওয়া ছিল আর সিমাই নিয়েছিলাম সেগুলো নিয়ে এসেছি আর ওনাকে বলে দিয়েছিলাম শুধু আলু নেওয়ার জন্য শীতের ফ্রিজে সবজি সব আছে সেদিন যে নিয়ে এসেছিল সবকিছুই আছে বাট আজকে আবার মুলো নিয়ে এসেছে কাঁচা লঙ্কা নিয়ে এসেছে আরো এটা কিনে এসেছে হ্যাঁ ওল্ড কফি নিয়ে এসেছে আরেকটা কি আছে বাট আমি খুব ভালো করে দেখলাম না যে চাটা খাওয়া বলে একটু চাটা বাড়িয়ে কাপটা নিয়ে চলে এলাম আর আজকে দুপুরে মানে কত বছর পর যে আমি নিজেও খেলাম বা ওদেরকে খাওয়ালা গুড্ডু তো মনে হয় ফাস্ট টাইম ও খেলো না না আমি আগেও খেয়েছি তুমি খাইয়াছো কতবার আমি কি বল তো ডালের কথা বলছো তো না ওই ডালটা খাওয়ায়ি মানে খেসেই আমি খেয়েছি খেছে বাট আমি আমি যে কত মাস এই মানে যে ও মানে ওর আমার নিজেরই খেয়াল নেই আমি কবে খেয়েছিলাম মুসুর ডালটা হয়তো সেদ্ধ করে দিয়েছে সেটাকে ভাবছি মানে খাসের কলম ডাল তো যাই হোক মোটামুটি বানিয়ে দিয়েছি গুড্ডু খেয়ে বলছে অসাধারণ লাগছে ভালো লাগছে খাওয়া যাবে মানে ভালো লাগছে আর গুড্ডু বলছে আমার তো মানে বাঁধাকপি তটর চিকেন সুন্দর লাগছে আর উনিও খাওয়ার সময় বললেন যে যতই খাওয়ার খাই আজকে ডাল আর ওই ডিম ভাজাটা আমার খুব সুন্দর লাগে আর একদিন কই শুধু ডিম ভাজা আর ডাল বানিয়ে দেব আই বলছি ডিম ভাজা ডাল আর তার সঙ্গে একদম মাখা থাকবে আলু সিদ্ধ সুন্দর করে লাল করে রাতে ডিনার রেডি করতে আর এখন এখানে আছে আর বানাচ্ছি একটু সীমাই কারণ মিষ্টিরা হলে আমার তো ঠিক খাওয়া হবে না বা गुड़ কিন্তু আছে দিদি ফোন করেছিল বলেছে আই বলছি गुड़ দিয়ে ফুলকপি সেদিন তরকারিটা দারুন লাগছে গুড় উঠে গেছে আমাদের যে ঠান্ডাটা পড়লো এখন মানে যেখানে গুড় তৈরি হচ্ছে সেখানে মানে এই ছ সাত দিন হবে রেডি হচ্ছে বাট বাজারে অনেকদিন আগে থেকেই ভেজাল হোক যাই হোক গুড়ে এসে গেছে সকালে তো বাজারি আছেই হ্যাঁ

খিদে গেছে টাইম হয়ে গেছে তো ডিনার আমাদের কমপ্লিট হয়ে গেছে আর এখন বসে আছি বসে আছি না বস মানে বসার মতো আমার কাছে সময় নেই মানে বসে থাকলেও এটা কিছু করতে হবে দাঁড়িয়ে থাকলেও কিছু একটা করতে হবে এটা আমার একটা অভ্যেস মানে যতক্ষণ না আমি ঘুমোচ্ছি ততক্ষণ বা ঘুমোতে গিয়েও যদি জেগে থাকি তাতে হয়তো মোবাইল টেনে খুটখুট খুটখুট করবো তো এখন আমি বসে আছি বডি বডি লোশন লাগাচ্ছি মুখে একটু ফেস সিরাম লাগালাম এই সব করছি আর গুড্ডু এখন মাথায় লাগাচ্ছে হেয়ারওয়েল তোমরা সবাই অবশ্যই যখন যেদিন এখন তো মানে আমরা কন্টিনিউ বাইরে বেরোই বলে সবকিছু কেয়ার করাটা খুবই ইম্পর্টেন্ট তো আমরা এখন মানে আমরা তো মানে সবসময় সবাই খুব ব্যস্ত তো সেই জন্য বাইরে কন্টিনিউ বেরোতে হয় আর তেল চিপচিপে মাথা নিয়ে কেউ আমরা বেরাই না বাট আমি সবাইকে একটাই কথা যে যেদিন শ্যাম্পু করবে তার আগের দিন রাত্রে খুব ভালো করে তেলটাকে মাথায় ম্যাসেজ করে রাখবে সারা রাত্রি ওই ওয়েলটা থাকলে পরের দিন সকালে হেয়ারটা খুব ভালো থাকবে ড্যানড্রপ যাদের আছে সেটাও যাবে হেয়ার ভীষণ গ্লসি সিল্কি থাকবে তো আর ভীষণ সফট থাকবে তো সেটা অবশ্যই তোমরা সবাই অ্যাপ্লাই করবে এটাও একটা আমার শীতের শীত গ্রীষ্মে এটা সবাই সব সময়ের জন্য টিপস আর এখন বসে আছি গুড্ডু ওটা কমপ্লিট করে নিই তারপর আমরা ঘুমোতে যাব এখনও অনেক বাকি আছে তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক স্যার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবে গুডু কিছু বলো Until then, take care. Good night. Good Bye. night. Take care until next vlog.